পুরাতন মালদার আট মাইল হাট থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো শনিবার। জানা গেছে মৃত প্রৌঢ়ের নাম গর্জন চৌধুরী, বয়স 58 বছর, বাড়ি ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া অঞ্চলের বিনপাড়া এলাকায়। তার স্ত্রী জানান, শুক্রবার বেলা 11:30 নাগাদ তার স্বামী আট মাইল হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। তাই শনিবার সকালে স্বামীর খোঁজে প্রথমে মালদা শহরের রথবাড়ি পুলিশ ফাঁড়িতে যান। সেখানে খবর পান মালদা থানার পুলিশ শুক্রবার আট মাইল হাট থেকে এক অজ্ঞাত পরিচয় প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করেছেন। এই খবর পেয়ে তিনি মালদা থানায় ছুটে যান, সেখানে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান, কিন্তু কিভাবে তার মৃত্যু হলো তা কিছুই বুঝতে পারছেন না। জুয়ানি আমাকে বললো 11:30 সময় আমি যাচ্ছি বাজার করতে আট মাইল হাটে। আট মাইল হাট থেকে আবার ঘুরে যাইনি, আমি খুঁজতে খুঁজতে আসলাম এখানে, ফাঁড়ি অফিসে গেলাম, ওখান থেকে বলছে যে তুমি চলে যাও সোজা ইসে ওলমালদা ইসে থানাতে। এখানে এসে আমি খোঁজ পেলাম। তো কি নেশা টেশা করতো? হ্যাঁ, নেশা করছিল। কালকেও করেছিল? হ্যাঁ, কালকেও করেছিল। আমি বললাম যে যেও না হাট করতে, আমার হাটের দরকার নাই, আমি বাজার করে নেবো অমৃতি থেকে। বলছে যে না, আমি আজকে হাটে যাবোই তো, যাবো আর ঘুরে আসবোই। তবে পুলিশ সূত্রে জানা গেছে মৃত পৌর প্রচন্ড মদ্যপান করতেন, তিনি মদ্যপান করে হাটে গিয়েছিলেন, এরপর সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকাশ্য দিবালকে রাস্তার উপর কংগ্রেসের এক ছাত্র নেতাকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার আটঘরা বাইপাস এলাকায়। জানা গেছে আক্রান্ত ছাত্র নেতার নাম দিলু কাজী, বয়স 30 বছর, বাড়ি চাঁচলের বীরস্থলী এলাকায়। এদিন তিনি তার দিদির বাড়ি কলিগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় আটঘরা বাইপাসের উপর এক দুষ্কৃতী তার উপর আচমকা হামলা চালায় এবং ছুরি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম এবং রক্তাক্ত করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। ঘটনায় আক্রান্তের দিদির অভিযোগ, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে তার ভাইয়ের সঙ্গে একজনের বিবাদ চলছিল, সেই বিবাদের জেরেই তার ভাইয়ের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় তারা চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা অভিযুক্তের শাস্তি চান। আগে রোড ব্যবসা করছিল, ব্যবসার মানে ব্যবসা একসাথে করার জন্য টাকা দিয়েছিল। এবার তারপরে লোক বলছে যে ব্যবসা হয়েছিল, লোকটা ভালো না, নিজেও আমার ভাই বুঝতে পারলো যে ভালো না। এবার ওর কাছ থেকে টাকা চাইতে গিয়ে গন্ডগোল হয়েছিল। এর আগে গন্ডগোল হবার পর ওই আগে থানাতে ডায়েরি দিয়েছিল, তারপরে আমার ভাই এসে ডায়েরি দিল, বাস হয়ে গেল বন্ধ, কেস কড়াকড়ি হয়ে গেছে। তো এবার কেসের যা হবে কেসের মাধ্যমে। আজকে আমার ভাই আসছিল কলিগ্রামে আমার বাড়িতে এসে, আর আজকে আমার ভাইকে এসে চাকু মেরে দিয়েছে। কোথায় মেরেছে? এতে আটঘরা, এতে বাইপাসে রয়েছে, মোটামুটি 2টার দিকে। আমরা এখন বিচার চাইছি।